মানুষকে হত্যা করে নিজের কাছে ভয় লাগে না। ওই যুবক তওবার দরজা খুঁজে কোথায় গেলে ভালো হওয়া যায়। এবার হাঁটতে 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 একজন আল্লাহর বান্দার কাছে চলে গেলেন, মুসলিম শরীফের ঘটনা। বান্দা যখন আল্লাহওয়ালা খুঁজতে গেলেন একজন সাধারণ একজন ব্যক্তির কাছে, মোটামুটি দিনের উপরে চলে তার কাছে গেলেন, গিয়া বললেন, ভাইজান আমি তো এইরকম পাপাচার করেছি। বলে কি? বলে অনেক অনেক অন্যায় করেছি, এর মধ্যে মানুষ হত্যা করেছি অনেক। বলে কি পরিমাণ করেছো? বলে অগণিত মানুষকে হত্যা করেছি সতের কাছাকাছি, তাই নাকি? বলে হ্যাঁ। এখন আমার তওবার উপায় কি? বলে তোর তওবা, তুই সতের কাছাকাছি মানুষের জবাই করছিস, তুই এবার তওবার দরজা খুঁজো, তোর কপাল পরা তোর লজ্জা নাই, তোর তওবার দরজা খোলা নাই। আল্লাহর বান্দা কয়, যদি হয় আমার হালাত, যদি আমি সতের কাছাকাছি মানুষ জবাই করার পরে আর আমার নাজাতের দরজা খোলা না থাকে, তাহলে অন্যায় যদি করি আর জাহান্নামে যাই তো আপনারে নিয়েও যাব। যেহেতু সতের কাছাকাছি হয়েছে, সৎ হয় না তো আপনারে দিয়া সৎ পূরণ করে দেই। দেরি না করিয়া এই বান্দাটারও হত্যা করে ফেলল। এবার চলতেছে কোথায় যাব? এক আল্লাহর বান্দা বলে, হ্যাঁ তোমার তওবার দরজা খোলা আছে, কারণ আমার মাওলা তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো সত্তার। একবার দুইবার তিনবার চার পাঁচবার অন্যায় করলে আমার জনম দুঃখিনী আম্মা জানো আমার ভাই বোনেরে কয়, তোর ওই ভাইটা ভালো না, তোর ওই ভাই কিন্তু বেশি ভালো না, আম্মা জানো কয়, আব্বা জানো কয়, তোর ছেলেটা ভালো না। এইভাবে সহ্য করে নিতে পারে না। আল্লাহ পাক বলেন, এরে গোলাম কি পরিমাণ অপরাধ করেছো, বালিশে মাথা লাগায় যদি চিন্তা করো। টের পাবি, বান্দা আমি কি পরিমাণ তোরে ছায়া দিয়া রাখছি, আমি আল্লাহ কিছুই তো তোরে বলি নাই, এই করোনার মধ্যে তোর কত বান্দা তোর সামনে দিয়ে নিয়ে গেলাম, তোরে কিছুই কই নাই। আবার অনেকের করোনায় দিয়া বিছনায় ফালায় রাখছি, আজরাইল পাঠাই না আবার সুস্থ বানায় দিস, আমি আল্লাহ তোরও তুনিয়া যাইতে পারতাম, তোর ওই ছোট ছোট বাচ্চাগুলো আব্বু আব্বু বলিয়া কান্না করত, তুই জবাব দিতে পারতিনি, আম্মা জান ইন্তেকাল হয়ে গেল, দুধের বাচ্চাগুলো সারিয়া গেল, বাচ্চাগুলো সাদা কাপড় সরায় কয়, আম্মু আমারে দুধ দেও, আম্মু আমাদের পেটে ক্ষুধা লাগছে খানা দাও। কি লাভ হবে আর আম্মু ডাক দিয়া, এই মায়ের জবানে আর কোনো আওয়াজ হবে না। ওই আল্লাহর বান্দা এখন বলে, যাও আল্লাহ তো এত বড় রহমান এত বড় দয়াময়, যে বান্দা নেক কাজের নিয়ত করা মাত্র নেক লেখা হয়, কিন্তু গুনার নিয়ত করলে গুনা তো লেখা হয় না, বরং নিয়ত করিয়া ফিরিয়া গেলে উল্টা আর একটা নেক লেখা হয়। কেমন দয়ার আল্লাহ! সেই আল্লাহ তো বাণী শুনাইয়া দিছেন, এই গুনাগার আমার দরজা কিন্তু বড়, রহমত কিন্তু বড়, আমার পাহাড় পরিমাণ যদি গুনা করো, একবার যদি চোখের কোঠায় পানি নিয়া মায়া লাগায় বলো আল্লাহ, সাথে সাথে তোর গুনা আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ওই যুবক পাগল হয়ে গেছে, কই পাই তওবার দরওয়াজা? বলে তওবার দরওয়াজা যদি পেতে চাও একজন আল্লাহওয়ালার কাছে যাও। কোথায় পাবো? বলে অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে গিয়া তুমি তওবা করে আমল করা শুরু করে দাও। আল্লাহর বান্দা রওনা, কিছু দূর যাওয়ার পরে আজরাইল আসিয়া যুবকের জীবনটা নিয়ে গেল, রাস্তার মাঝে লাশ পড়ে রইল।
এইবার জান্নাতের ফেরেশতারা আসছে, রুহুটারে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা আসছে, রুহুটাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতি ফেরেশতারা বলে, লোকটা তো তওবা করার জন্য রওনা হয়ে গেছে, এই লোকটা তো এখন আল্লাহ খুশি হয়ে আছে, এখন তারে জাহান্নামে দিব কেমনে? জাহান্নামের ফেরেশতারা বলে, এই লোকটা তো তওবার নিয়ত করছে ঠিক, কিন্তু দরজায় তো যেতে পারে নাই, অতএব তারে তো এখন আমরা জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতাদের ঝগড়া মিটাবে কোন সরায়? আসেনি দুনিয়ার কোন পার্লামেন্ট গাদ্দাফি ফিরাতে পারবে? কোন সরকার? কেউ পারবে না। ফেরেশতাদের এই ঝগড়া মিটানোর জন্য রব্বুল আলামিন জিব্রাইল আমিনেরে পাঠিয়ে দিলেন, এই জিব্রাইল যাও, যেই যুবকটা আমি আল্লাহর কাছে তওবার জন্য একজন আলেমের বাড়ি রওনা হয়ে গেল, যেই জায়গায় আজরাইল জানটা নিয়ে গেছে, ওই জায়গা থেকে দেখো তার ওই আলেমের বাড়ি কাছে নাকি তার নিজের বাড়ি কাছে, মাপ দাও। এবার জিব্রাইল আমিন আইসা দেখেন মাপ দিয়া, জিব্রাইল আমিন যখন আসছেন মাপ দেওয়ার জন্য, হাদিস শরীফে নবীজি বলেন, যুবকটা যেখানে ইন্তেকাল করলো ওখান থেকে তার বাড়িটা অনেক কাছে, আলেমের বাড়ি অনেক দূরে, আল্লাহ পাক চায় না বান্দাটাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য, আমার মাওলা চায় না, তার কুদরতের হাতে চেহারাটা বানাইছেন এটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমার আল্লাহ চায় না, আল্লাহর বান্দার কপাল দিয়া সেজদা দিয়েছে ওই কপাল আবার জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ কয় ফিরিয়া আয়, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রী নাই, কেউ নাই, আমার আদরের বান্দা বানাইছি আমি আল্লাহ, কত আদর করে তোদের বানাইছি, একটাই কারণ আমারে আসমা জমিন যতই ডাকুক ওই ডাকে আমি মজা পাব না, তুই আব্দুর রহমান আব্দুল করিম যদি একবার আল্লাহ কইয়া ডাক দেও, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওই যুবকটা রাস্তার মাঝখানে যেখানে মরে গেল ওখান থেকে তার বাড়ি কাছে, আলেমের বাড়ি দূরে, আল্লাহ চায় বান্দা যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক কুদরতিভাবে নিজের বাড়ির জায়গাটা দূরত্ব করিয়া আলেমের বাড়িটা কাছে করিয়া দিলেন, আর বললেন, জিব্রাইল জায়গাটা মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ি কাছে, তাড়াতাড়ি জান্নাতে পাঠায়া দাও, আর নিজের বাড়ি যদি কাছে হয় তাড়াতাড়ি জাহান্নামে পাঠায়া দাও। আমার মাওলা কত দয়ার মাওলা, ইব্রাহিম নবীর একায় ছুরি নিয়া ইসমাইলের জবাই কর, আবার ছুরির একায় সুরি আমার ইসমাইলের যেন পশু কাটে না, আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়, আমার মাওলার কুদরত বোঝা বড় কঠিন রে মুসলমান। আল্লাহ পাক চায় আমার বান্দার দিলের মোহাব্বত, যখন ইব্রাহিম আল্লাহর হুকুম পালনের জন্য পাগল, ওরে ইসমাইল তাড়াতাড়ি শুয়া পর তোরে জবাই করতে হবে, ইসমাইল কান্না করে আব্বা জান, বাড়িতে আমার আম্মা কান্না করে, ওখানে বসিয়া যদি একটু বলতেন আমি মায়ের থেকে চিরবিদায় নিয়ে সালাম দিয়ে আসতাম, কারণ ছয়টা বছর আমার মা আমার কত কষ্ট করিয়া লালন পালন করেছে, আপনি ছয়টা বছর একা ফালাই আসছেন মক্কার জঙ্গলায় আর বাড়িতে যান নাই, এরে চট্টগ্রামের মুসলমান মানুষ টাকা পয়সা কামাই করার তাগিদে পেটের ধান্দায় মা বাবা চাইরা স্ত্রী সন্তান চাইরা চট্টগ্রামে এসে পড়ে রইছো, ওই সন্তানের কি মনে চায় না যে বাবার চেহারাটা তাকায় দেখবে? এরে আল্লাহর বান্দা, ওই মা সন্তান নিয়ে কান্না করে চেহারা দেখতে পারে না, এরে যুবক
এইবার ইব্রাহিম নবী তাকায় দেখে সন্তানের কান্নার আওয়াজ, আব্বা জান আপনি তো মক্কার জঙ্গলে ফালায়া চলে গেলেন, রুটি নাই পানি নাই, আমি তো শিশু, আম্মা জান আমাকে দুগ্ধ পান করায়। হঠাৎ করিয়া দেখা গেল মায়ের বুকের দুধ শেষ হয়ে গেল, এবার মুখের লালা দেয়, এক সময় দেখে জিহ্বা শুকায় গেছে, মুখে পানিও নাই। আমার মা হাজেরা বিবরণ দেয়, আমি সন্তানের কান্না সইতে না পারিয়া আমিও কান্না শুরু করলাম, ও আল্লাহ আমারে কষ্ট দাও, সহ্য করব, কিন্তু আমার সন্তান কলিজার টুকরারে কষ্ট দিও না। এইবার মা হাজেরা কান্না করে ইসমাইলের জন্য পানি তালাশ করে, কোথাও পায় না। ও আব্বা জান আপনি তো জানেন না, আমার মা একবার আমি ইসমাইলের ঠান্ডা করার জন্য একবার সফা পাহাড়ে দৌড়ায় আর একবার মারওয়া পাহাড়ে দৌড়ায়। আল্লাহর কাছে এই মায়ের দৌড়টা এত মায়া লাগছে, হাজিদেরকে আইন করেছে, হাজিরা আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিছে ওই জায়গায় যদি তোমরা দৌড় না দাও, আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। আব্বা জান বলেন নাই দুঃখ নাই, তবে আমার আম্মা যদি দেখে আমি নাই জিজ্ঞাসা করবে আমার ইসমাইল কোথায় গেল, আমার মা আমারে না পাইয়া হাউ মাউ করে কান্না করুক, আমার মায়ের কান্না দেখলে আমি রাগ করিয়া আমার আম্মাকে কিছু বলবেন না, আমার আম্মারে আমার সালাম দিবেন আর সান্ত্বনা দিবেন, হাসরের ময়দান ইসমাইলের সাথে আম্মা জানের মোলাকাত হয়ে যাবে, আমার আম্মা জানের সালাম দেন আব্বা, আর তাড়াতাড়ি আমারে বাদিয়া সোয়াইয়া জবাই করেন, আমার হাতে পায়ে রশি লাগাইয়া বাঁধেন তাড়াতাড়ি, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। ওরে আব্বা জান আপনি রুমাল দিয়ে আপনার চোখ দুটো বাঁধেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজরটা আমার দিকে ফুরিয়া মায়া লাগে জবাই করতে পারবেন না। আল্লাহ কয় ও ইব্রাহিম ইসমাইলের জবাই কর, আবার সুরিরে কয় খবরদার আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। রে নবীর আশিক জিব্রাইলের কয় রাস্তা মাপ দেও, আলেমের বাড়ির জায়গা কাছে হলে জান্নাতে যাবে, আবার জমিনের কয় জমিন যদি আলেমের বাড়ির থেকে দূরে থাকো তাড়াতাড়ি কাছে হইয়া যা। আল্লাহ আল্লাহ কামবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাম, শিরে সকর্মি কুনদ জানম তামাম। এই আল্লাহর বান্দা চেষ্টা করলো, আল্লাহর ওলির দরবারে রওনা হলো, আলেমের বাড়ি রওনা হলো, নিজের নিয়তটা পাল্টাইয়া যখন চেষ্টা করলো আল্লাহ পাক রাস্তা খুলে দিল, আল্লাহ বলে তুই এক বিঘা তাগা আমি তোরে এক হাত আগায় নিব, তুই বান্দা এক হাত যদি আগাও আমি দুই হাত আগায় দিব, বান্দা তুই যদি হেঁটে হেঁটে আগাও আমি আল্লাহ তোকে দ্রুত গতিতে আগায় দিব, কারণ আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি, কারণ তুই কি পরিমাণ দুর্বল আমি আল্লাহ পাক ভালো জানি, তুই তো জাহান্নামে জ্বলতে পারবি না, কারণ সূর্যের গরম তুই সহ্য করতে পারো না, তোর মাথাটা গরম হয়ে যায়। এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই একটা মুখের গরম তুই সহ্য করতে পারো না, আর এই সূর্যের গরমটা বড় মারাত্মক, 70,000 ফেরেশতারা ঠান্ডা পানি দেয়, এরপর গরমে ঘাম আর ঘাম। এরে বান্দা কেয়ামতের ময়দানে এই সূর্যটা যখন মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপ যখন ছেড়ে দেওয়া হবে, এরে বান্দা তুই তো সূর্যের গরম সহ্য করতে পারবি না,
আমি আল্লাহ চাই না তুই সূর্যের গরমে কষ্ট পা, আমি আল্লাহ চাই তাড়াতাড়ি তুই তওবা কর, বারবার বলি তওবা কর। এরে বান্দা আমি একটা রাতও তো বন্ধ রাখি না, তুই ঘুমায় গেছো, আমি আল্লাহ প্রত্যেক দিন রাত বেলা ভোর রাত্রে আইসা প্রথম আসমানে তোরে ডাকতে থাকি। এরে বান্দা তুই আর কত ঘুমাবি, একটু উঠা আল্লাহর সাথে কথা বলে চোখের পানি সেরে তওবা কর, গুনাহ মাফের জন্য প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। এরে বান্দা তুই আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দে, আসলেই তো যারা আল্লাহকে পাইতে চায় এদের চেষ্টা আল্লাহকে ডাক দেওয়া জবাব দিবেন আমার আল্লাহ। খাটি আল্লাহওয়ালার ঘরের বাহির থেকে তুমি কানটা লাগায় দেখো, ভোর রাতে আল্লাহওয়ালার ঘরে দেখবা গুন 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 কান্নার আওয়াজ শোনা যায়। ওই ভোর রাত্রে ঘুমায় না আল্লাহর কাছে কান্না করে। এরে নবীরা আসে চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো, চেষ্টা তোমার চূড়ান্ত চোখের পানি আর কান্না আর তওবা। ও আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাগার কেউ নাই, আমার গুনার কারণে আমার মেয়ে কষ্ট পায়, আমার ঘরের শিশু বাচ্চাটা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, ভাই কষ্ট পায়, বোন কষ্ট পায়, স্ত্রী কষ্ট পায়, এলাকার মানুষ কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়, সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার মতো পাপী আর কেউ নাই। ও আল্লাহ এই পাপের খবর এলাকার মানুষ যদি জানতো এলাকার থেকে তারা দিত। ও আল্লাহ তুমি তো কোনোদিন তারাইয়া দাও নাই, ও আল্লাহ তুমি কত যে দয়াময়, তুমি তো রাগ করে পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, বরং আল্লাহ ডাকে এরে বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করো আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। তারপরও চাই বান্দা তুই কবরে গুনাহ নিয়ে হাজির হইস না, কারণ ওই কবর যে কত ভয়ঙ্কর। একটা বেতের হাতে দিলে সহ্য করতে পারি না, একটা চিমটি দিলে সহ্য করতে পারি না। এরে বান্দা গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কিভাবে সহ্য করবি রে গোলাম, কারণ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই অন্ধকার কবর হবে কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য হবে জাহান্নামের টুকরা। ওরে গুনাহ নিয়ে যদি যারা কবরে যাবে তওবা না করে কবরে যাবে, আল্লাহ বলেন ওই কবরটা হবে বড় ভয়ঙ্কর। ও নবী গুনাহগার উম্মতেরে জানায় দেন যারা তওবা না করিয়া কবরে শুয়া পড়বে ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করার জন্য আসবে। তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা আল্লাহর গোলাম ইসলাম পালন করেছে নবীর আশেক তারা জবাব দিয়া বলবে আমার রব আমার আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী হলো মুহাম্মদ আখিরি জমানার পয়গম্বর। আর যারা দুনিয়াতে আল্লাহ মানে না নবী মানে না ইসলাম মানে না ওরা কবরে জবাবে বলবে লা আদ্রি আমি কিছুই জানি না কিছুই জানি না। আল্লাহ বলবে ফিরিশতারা আর দেরি করা যাবে না, এই বান্দারে তো আমি আল্লাহ কম নেয়ামত দান করি নাই, মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক নেয়ামত দেওয়া শুরু করলাম, দুনিয়াতে আসার পরে কি খাবে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ হাঁটার ব্যবস্থা করে দিলাম, আমি ফল ফ্রুটের ব্যবস্থা করে দিলাম। আমার বান্দা খাওয়ার পর আলেম ওলামাদের পায়ে ধরে ধরে দাওয়াত দিছে নামাজে আসু, এই বান্দাগুলো নামাজে যায় না, কোরআন পড়ে না, তওবা করে না, আজকে সুযোগ দেওয়া যাবে না। আজ আমার ফাইনাল ওর জিন্দগির মজা ভালো করে বুঝায় দাও, আল্লাহ অর্ডার করবে এরে ফিরিশতারা কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায় দাও, জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। এরপরে কবরকে আল্লাহ বলবে এরে কবরের মাটি দুই
পার্শ্ব থেকে চাপ দাও। নবী বলেন চাপের কারণে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে। আল্লাহ পাক বলেন বান্দা চোখের পানি ছেড়ে তওবা করো, কান্না করো। দুনিয়ার মানুষ যদি কান্না দেখলে দয়া করে, আমি আল্লাহ কেন দয়া করতে পারবো না? তোর মা বাবার থেকে কি আমি আল্লাহর দয়া কর? তোর চোখে কেন কান্না আসবে না, আর আসলে কেন আমি আল্লাহ দয়া করব না? এরে কপাল পরা মুমিন, একটু নিজেরে বুঝাও, জীবনে কি অন্যায় করেছো কেউ জানে না, আল্লাহ জানেন, তুমি জানো, কয়দিনের অপরাধ করবা, ওই জাহান্নামের আজাব কি সহ্য করতে পারবা রে মুমিন ভাই? আল্লাহর দরবারে কান্না করো, গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানিও নাই, আল্লাহর দরবারে কান্না করো, তওবা করো, হে আল্লাহ গুনাহ তো করে ফেলেছি, শয়তানের ধোকায় দিল শক্ত চোখে পানি নাই, কান্না ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। ও দয়ার মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, যেই চোখের পানির দ্বারা আমার জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যাবে। ও বান্দা যদি চোখে পানি না আসে, ডানে বামে দেখো কান্নাওয়ালা কোন আশেকের চোখে পানি, ওই কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নাও, কারণ কান্নাওয়ালার দোয়া আল্লাহ পাক খালি হাতে কাউকে ফেরত দেয় না। এখানে এমন আল্লাহর বান্দা আছেন অনেকের মা নাই বাবা নাই, ওই অন্ধকার কবর থেকে মা বাবায় দোয়ার অপেক্ষা আছে। ওরে সন্তান, যেই মা রাতের বেলা মোবাইলে খবর নিত বাবা খানা কখন খেয়েছো, শরীরের হালাতটা কেমন, যেই বাবা মোবাইলে সন্তানের খবর না নিয়ে ঘুমাইতেন না, সারা রাত অপেক্ষায় থাকতেন আমার সন্তান কখন মোবাইল করবে, কখন সন্তানের খবরটা নিতে পারবো। আজকে ওই মা বাবাকে যারা নিজের হাতে মাটি দিয়া কবরে রেখে আজকে এতিমের মতো এখানে বসে আছো রে বাবা, ওই মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো। ওই মা ওই বাবা কবরে এতিমের মতো তাকায় আছে, যেই সময় আমরা মায়ের কোলে এতিমের মতো পড়েছিলাম, আমাদের খানার দরকার বলতে পারি নাই মা খানা দাও, আমাদের পানির দরকার শিশুবেলা বলতে পারি নাই মা পানি দাও, আম্মা জান শুধু আমার কান্না দেখি আমার সব আশা পূরণ করেছে। আজকে সেই মা বাবা যার নাই, এতিম হইয়া এখানে হাজির হয়েছো রে মুমিন, চোখের পানি ছেড়ে আমার মাওলার দরবারে দোয়া করো আর কান্না করো। আমার মায়ার নবীও বড় ইয়তিম, মা বাবাকে হারাইয়া মার কাছে গিয়া কান্না করে, মা আমার বাবারে তো আমি দেখতে পারলাম না, বাবার আদর পাইলাম না, এরে আল্লাহর গোলাম আল্লাহর দরবারে মাথা নত করে তওবা করো, জীবনে আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না। ও দয়ার মালিক এই মহামারী থেকে বাঁচায় দেও, গুনামুক্ত জীবন দান করো, নেক আমলের তৌফিক দান করো। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের তওবা করার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام ও দয়ার মালিক
আমরা এতদিন ঘরের দরজা বন্ধ করে ভেতরে আটকানো ছিলাম রে আল্লাহ, আজ আমরা দশ মায়ের দশ সন্তান প্রচন্ড গরমের ভেতরে এই ময়দানে হাজির। আয় আল্লাহ, আজকে আমাদের গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার ঘরের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার মা বাবা প্রতিবেশীরা কষ্ট পায়, আমার গুনাহের কারণে সমাজে অশান্তি চলতেছে রে আল্লাহ। এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনাহের কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত, চোখেও পানি নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, তোমার ওই কঠিন জাহান্নামের আগুনের গরম কিভাবে সহ্য করব। আয় আল্লাহ, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ, একটা চিমটি সহ্য করতে পারি না, ওই জাহান্নামের সাপের কামড় কেমন করে সহ্য করবো রে আল্লাহ। আয় আল্লাহ, একটু কি মায়া হবে না, আয় আল্লাহ কুদরতির নজর দিয়া তাকায় দেখেন, দোকানওয়ালার দোকান বন্ধ, চাকরিওয়ালার চাকরি বন্ধ, শিক্ষকতার শিক্ষকতা বন্ধ, সন্তান নিয়ে চোখের পানি ফেলতেছে, কার কাছে হাতটা বিছায় দিবে। ও আল্লাহ, সন্তানের জন্য কারো কাছে যেন হাত বিছাইতে না হয়। আয় আল্লাহ, হালাল রিজিকের দরওয়াজা খুলে দেন, আয় আল্লাহ বরকতি রিজিকের দরজা খুলে দেন। আয় আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে এই মহামারীর থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশের মানুষকে মুচির মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা দুনিয়ার থেকে চলে গেলেন তাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ, যারা অসুস্থ বিছানায় পড়ে আছে সবাইকে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সকলের সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন, সুন্নতের আমলওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, যা পড়ায় ওজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন।